गुड मॉर्निंग मरमर छात्र छात्री आज मैं दशम श्रेणी समाज विज्ञान द्वितीय खंड भूगोल प्रथम अध्याय अर्थनैतिक भूगोल विषय वस्तु सम्पद यार 19 नम्बर प्रश्न उत्तर समूह आलोचना करूँ आसन आम आलोचना आरम्भ करूँ। 19 नम्बर प्रश्न तो आसिल पार्थक्य लिखा यात केटामान प्रश्न दिया आसे ए प्रश्नबिलाकर दुटा दुटा दिया आसे बिलाक कि करले आमार पार्थक्य बिलाक लिखिब लागिब। प्रथम तो आसिल क सम्पद आरु सम्पत्ति यार पार्थक्य लिखिब लागे। एता सम्पद आगत आम पाई सम्पद हमले एट बस्तुर ता गुण थकटा गुण थैशिष्ट लगे जो तक सम्पद भी क्या है अर्थात सम्पद हमले सम्पदर उपकारिता कार्यकारिता और परिवर्तनशील ये गुण थका सकोबी बस्तुक क्या है सम्पद क्या है सम्पत्ति किंतु अर्थनीतिर सूत्र अनुसरी जीबूर बस्तुर विनिमय मूल्य आसे हेबूर बस्तु हल कि सम्पत्ति अर्थात सम्पदर कि ना विनिमय मूल्य ना किंतु सम्पत्तिर विनिमय मूल्य थाकिब लागिब अर्थात जीबूर बस्तुर कि आसे विनिमय मूल्य आसे हेबूर बस्तु कि बुली कोवा हय सम्पत्ति बुली कोवा हय आरो जीबूर बस्तुर विनिमय मूल्य ना हेबूर कि बुली कोवा हय सम्पद। এটা হল প্রথম পার্থক্য। দ্বিতীয়টো হল দুই নম্বর পার্থক্যটো হল যে সম্পদৰ দ্বারা মানব জাতির কল্যাণ হয়। সম্পদৰ দ্বারা কি হয় মানব জাতির কল্যাণ সাধন হয় উপকার হয় কিন্তু সম্পত্তির দ্বারা মানব জাতির উপকার আর অপকার দুইটাই হব পারে अर्थात सम्पदर एटा गुण कि सम्पद हबले हले मानव जाति कल्याण साधन करिब लागिब अर्थात मानुहर उपकार आहिब लागिब हेतु हल सम्पद किन्तु सम्पत्ति हल जार द्वारा मानव जातिर उपकार आरु अपकार दुइटाय हब पारे। उदाहरण स्वरूपे सूर्यर ताप पोहर वायु नदीर परा मानुहर कि कय नद नदीर परा मानुहर कि हय कल्याण हय কারণে এইবোৰ কি হ'ব সম্পদ অৰ্থাৎ সূৰ্যৰ তাপ সূৰ্যৰ পোহৰ বায়ু নদ নদী আদিৰ পৰা মানুহে কি কৰে কল্যাণ সাধন কৰে সেইকাৰণে এইবোৰ কি কোৱা হয় সম্পদ। কিন্তু বজাৰত বিক্ৰী কৰা বিষ ৰাসায়নিক দ্ৰব্য আদিৰ পৰা মানুহৰ মৃত্যু হ'ব পাৰে সেইবাবে এইবোৰক একোটা সম্পত্তিহে সম্পদ নহয় अर्थात जब विषाक्त पदार्थ आसे कि बिक्री पारि विष कीटनाशक द्रव्य जीवन आसे ये बिक्री तार पर अर्थ उपार्जन पारि गति के सम्पद सम्पद सम्पत्ति कीटनाशक द्रव्य यू बजार मूल्य आसे गति कि सम्पत्ति किंतु यू कि मानुक अपकार कर गति आम सम्पद हम नारे ठीक है। ये आज आम सम्पद और सम्पत्तर पार्थक्य। এতিয়া নেক্সট আহো আমি খ নম্বৰ অৰ্থনৈতিক ভূগোল আৰু সম্পদ ভূগোল। প্ৰথম পাৰ্থক্যটো হ'ল যে অৰ্থনৈতিক ভূগোল হৈছে ভূগোলৰ এটি শাখা য'ত সম্পদৰ উৎপাদন সম্পদৰ বিতৰণ সম্পদৰ উপভোগ আৰু বিনিময়ৰ সৈতে জড়িত মানুহৰ কাৰ্যকলাপ স্থান আৰু সময় সাপেক্ষে অধ্যয়ন কৰা হয় সেইটোৱে হ'ল কি অৰ্থনৈতিক ভূগোল। আনহাতে সম্পদ ভূগোল হৈছে অৰ্থনৈতিক ভূগোলৰ এটি উপশাখা অৰ্থাৎ সম্পদ ভূগোলটো অৰ্থনৈতিক ভূগোলৰ এটা কি অৰ্থনৈতিক ভূগোলৰ এটা এটি উপশাখা এটি হ'ল প্ৰথম পাৰ্থক্য। দ্বিতীয় পাৰ্থক্যটো হ'ল যে অৰ্থনৈতিক ভূগোলৰ বিষয়বস্তু বৰ বিশাল ই সম্পদৰ উৎপাদন বিতৰণ আদি নানা দিশ আলোচনা
করে। কিন্তু সম্পদ ভূগোল হল অর্থনৈতিক ভূগোলের কেতবোর বস্তু বা সামগ্রীহে, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের পরিসরটি বিশাল আর সম্পদ ভূগোলের পরিসরটি কি কম, অর্থাৎ সম্পদ ভূগোলটি অর্থনৈতিক ভূগোলের এটি কি শাখা, এটি অংশ। এইখানে আসে আমার অর্থনৈতিক ভূগোল আর সম্পদ ভূগোল, নিশ্চয় বুঝি পাইছো আমি। নেক্সট আহো গ, সম্পদ আর নিষ্ক্রিয় সামগ্রী। প্রথম পার্থক্যটি হল যে সম্পদ হল সকল জীব আর পরিস্থিতিতন্ত্রর কার্যাবলী সম্পন্ন করবল প্রয়োজনীয় রাজ সম্পত্তি যোগান বা অবলম্বনের উৎস, এইবিল হল কি সম্পদ, যে বায়ু পানি মাটি ইত্যাদি, এইবিল হল সম্পদ। আনহাতে নিষ্ক্রিয় সামগ্রী হল মানুষের বাবে কোনো ধরনের উপকার বা অপকার সাধন নকরা পৃথিবীত উপলব্ধ সামগ্রী, অর্থাৎ যা সামগ্রী মানুষের উপকার বা অপকার একো করব নয়, সেইবিল কি বলে কয়া হয় নিষ্ক্রিয় সামগ্রী বলে কয়া হয়। যে সাগরের পানি, সাগরের পানি যেতালে সাগরতে থাকবে আমার কোনো উপকারও নয় অপকারও নয়, গতি কব আমার নিষ্ক্রিয় সামগ্রী। দ্বিতীয় পার্থক্যটা হল যে সম্পদবুর বর্তমান সময়ত ব্যবহারের যোগ্য, যা সম্পদ যে সূর্যর পোহর বায়ু পানি এইবিল আমি কি বলে কো সম্পদ বলে কো, এইবিল বর্তমান কি আছে ব্যবহার হয়ে আছে, ব্যবহারের যোগ্য হয়ে আছে। কিন্তু নিষ্ক্রিয় সামগ্রীবর ভবিষ্যতে ব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ যা নিষ্ক্রিয় সামগ্রী এইবিল কি বর্তমান ব্যবহার হওয়া নাই কিন্তু ভবিষ্যতে আমার ব্যবহার হব পারে। গতি এই দুটা আছে আমার সম্পদ আর নিষ্ক্রিয় সামগ্রীর মাজত পার্থক্য, নিশ্চয়কৈ আমি বুজি পালো। আহা আমি এতিয়া ঘ নম্বরলৈ যাও। ঘ নম্বর আছিল যে জীবীয় আর অজীবীয় সম্পদ, কিন্তু একেবারে সহজ। প্রথম পার্থক্যটো আছিল যে যিবোৰ সম্পদর জীব থাকে সেইবোৰে কি সম্পদক জীবীয় সম্পদ বুলি কোৱা হয়। সহজ সাধারণত ভাষাত আমি জানোই যে যিবোৰ সম্পদর কি থাকে, জীব থাকে সেই সম্পদবোৰে হল কি কোৱা হয় জীবীয় সম্পদ, যেনে জীব জন্তু গছ গছনি প্রাণী প্রাণ থাকা সকলবিলাক বস্তু কি জীবীয় সম্পদ। আনহাতে যিবোৰ সম্পদর জীব নাথাকে সেইবোৰ সম্পদক কি বুলি কোৱা হয় অজীবীয় সম্পদ বুলি কোৱা হয়, অর্থাৎ যিবিলাক সম্পদর ভিতর কি নাই জীব নাই প্রাণ নাই, যেনে শিল বালি মাটি ইত্যাদি ইত্যাদি, এইবিল হল অজীবীয় সম্পদ। প্রথম পার্থক্য হয়ে গেল। দ্বিতীয় পার্থক্যটা হল জীবীয় সম্পদবোৰৰ বৃদ্ধি আর বিকাশ হয়, জীবীয় সম্পদর কি হয় বৃদ্ধি আর বিকাশ হয় কিন্তু অজীবীয় সম্পদ সমূহর বৃদ্ধি আর বিকাশ নহয়, এটি দ্বিতীয় পার্থক্য। তিন নম্বরটা হল যে জীবীয় সম্পদ সমূহক নবীকরণ করব পারি, অর্থাৎ জীব থাকা যে বস্তু আছে সেইবিল কি করব পারি আমি নতুনক সৃষ্টি করব পারি, আর এইবর এবার ব্যবহার করার পিছত একেবারে নিঃশেষ হয়ে না যায়। আনহাতে অজীবীয় সম্পদবর নবীকরণ করব নারি, এই সম্পদ সমূহ ক্রমাৎ শেষ হয়ে গই আছে। তো এইখানে আসলে আমার জীবীয় সম্পদ আর অজীবীয় সম্পদের মাজত পার্থক্য, নিশ্চয়কৈ আমি বুঝি পালো। এতিয়া নেক্সট আহা অঙ নম্বর, নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য সম্পদ, এইবিল আমি আগতেও পাই আছো। প্রথম পার্থক্যটো হল যিবোৰ সম্পদ ব্যবহার করার ফলত একেবারে শেষ হয়ে না যায়, অর্থাৎ যিবোৰ সম্পদক পুনৰ সৃষ্টি করব পারি সেই সম্পদবোৰে হৈছে নবীকরণযোগ্য সম্পদ, অর্থাৎ যিবোৰ সম্পদ আমি ব্যবহার করার পিছত কি হয়ে না যায় একেবারে শেষ হয়ে না যায়, আমি আকৌ সেইবিলাক সম্পদ কি করব পারি ইচ্ছা করলে সৃষ্টি করব পারি,
যেনে বায়ু পানী গছ গছনি ইত্যাদি হল কি নবীকরণযোগ্য সম্পদ। আনহাতে যিবোৰ সম্পদ ব্যৱহাৰ কৰাৰ ফলত ক্ৰমাত শেষ হৈ আহে আৰু তাক পুনৰ সৃষ্টি কৰিব নোৱাৰি সেই সম্পদবোৰেই অনবীকৰণযোগ্য সম্পদ বুলি কোৱা হয়, যেনে কয়লা, খনিজ তেল ইত্যাদি ইত্যাদি। এইবোৰ এবাৰ ব্যৱহাৰ কৰাৰ পিছত এইবিলাক দ্বিতীয়বাৰ আমি সৃষ্টি কৰিব নোৱাৰি, গতিকে এইবোৰ হ'ল কি অনবীকৰণযোগ্য সম্পদ। দ্বিতীয় পার্থক্যটলে আহো, নবীকরণযোগ্য সম্পদসমূহ প্রাকৃতিকভাবে অহিম, অর্থাৎ যিবোৰ সম্পদ নবীকরণযোগ্য এইবিলাক প্রাকৃতিকভাবে কি হৈছে অহিম, ইয়ার কোনো সীমা নাই। যেনে গছ গছনি অসংখ্য আছে, বায়ু অসংখ্য আছে, বহুত পরিমাণে আছে, তার মানে এটা হল কি নবীকরণযোগ্য সম্পদ। আনহাতে অনবীকরণযোগ্য সম্পদবোৰ প্রাকৃতিকভাবে কি সীমিত, যেনে কয়লা বা খনিজ তেল এইবিলাক প্রাকৃতিকভাবে এইবোৰ কি সীমিত, অর্থাৎ পৃথিবী সৃষ্টিৰ সময়ত যিমানখিনি আছিল এইবোৰ লাহে লাহে কি হৈছে আমি ব্যৱহাৰ কৰাৰ ফলত কমি গৈ আছে এইবিলাক, আৰু যিমানখিনি আছিল সিমানখিনি আছে, বৃদ্ধি আৰু হোৱা নাই। গতিকে অনবীকৰণযোগ্য সম্পদসমূহ হ'ল কি প্রাকৃতিকভাবে এইবোৰ সীমিত। তো এইখিনি আছিল আমার নবীকরণযোগ্য আর অনবীকরণযোগ্য সম্পদর পার্থক্য। নিশ্চয়কৈ আমি বুঝি পালো। নেক্সট আহা চ, ব্যক্তিগত সম্পদ আর জাতীয় সম্পদ। তাহা প্রথম পার্থক্যটো হল যে এজন ব্যক্তির দখলত থকা সম্পদক কি বুলি কোৱা হয়, ব্যক্তিগত সম্পদ বুলি কোৱা হয়। এতিয়া মই সচৰাচৰ জানো ব্যক্তিগত সম্পদ, তাৰ নিজৰ প্ৰত্যেক ব্যক্তিৰে নিজৰ নিজৰ দখলত থকা সম্পদবিলাকক কি বুলি কোৱা হয়, ব্যক্তিগত সম্পদ বুলি কোৱা হয়। আনহাতে এখন দেশৰ দায়িত্বত বা দখলত থকা সম্পদবোৰ হ'ল কি জাতীয় সম্পদ। এইটো প্ৰথম পাৰ্থক্য। দুই নম্বৰ পাৰ্থক্যটো হ'ল যে ঘৰ দুৱাৰ, কল কারখানা, গাড়ি মটর, টাকা পয়সা, মানুষের ভাল চরিত্র, ভাল গুণাগুণ ইত্যাদি ইত্যাদি, এইবোৰ আছিল আমার কি ব্যক্তিগত সম্পদ। আর দেশ এখনের রাস্তাঘাট, নদ নদী, হাবি, অরণ্য, জীব জন্তু, শিক্ষানুষ্ঠান আদি হল কি জাতীয় সম্পদ। নিশ্চয় আমি বুঝি পালো ব্যক্তিগত সম্পদ আর কি জাতীয় সম্পদ, সহজ প্রশ্ন একেবারে। নেক্সট আহ আমি দ্বিতীয় চ, মানৱ শ্ৰেষ্ঠ সম্পদ আৰু মানৱ সম্পদ। মানৱ শ্ৰেষ্ঠ সম্পদ আৰু মানৱ সম্পদ অৰ্থটো বুজি আমি পাম যে মানৱ শ্ৰেষ্ঠ সম্পদ যিবোৰ সম্পদক মানুহে কি কৰিছে সৃষ্টি কৰে। প্ৰাকৃতিক সম্পদৰ ওপৰত মানুহে বিভিন্ন বিজ্ঞান প্ৰযুক্তিবিদ্যা প্ৰয়োগ কৰি সৃষ্টি কৰা সম্পদসমূহ হ'ল কি মানৱ শ্ৰেষ্ঠ সম্পদ। আৰু মানৱ সম্পদ মানুহ নিজেই একোটা কি সম্পদ। তাহো আমি পার্থক্যবিলাক আলোচনা করো। প্রথম পার্থক্যটা হল যে মানুহে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার প্রয়োগে আর নিজস্ব দক্ষতা তথা প্রচেষ্টার তৈরি করা সম্পদ সমূহই হল মানব শ্রেষ্ঠ সম্পদ। আনহাতে শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা সমূহর উৎপাদন করবলে সক্ষম হওয়া এখন দেশের লোক সমষ্টি হল কি মানব সম্পদ। আকৌ কৈছো যে শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতার সম্পদসমূহ উৎপাদন করবলে সক্ষম হওয়া এখন দেশের যেটো লোক সমষ্টি আছে সেই লোক সমষ্টিসমূহক বুলি কি বুলি কোৱা হয়, মানব সম্পদ বুলি কোৱা হয়। অর্থাৎ দক্ষতা থকা, শিক্ষা থকা প্রত্যেকজন ব্যক্তিকে এককজন কি বুলি কোৱা হয়, মানব সম্পদ বুলি কোৱা হয়। প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটো হল যে বাঁহৰ পৰা কাগজ, কপাৰ পৰা কাপোৰ, বিভিন্ন প্রকারের ঔষধ, কলকারখানা ইত্যাদি হল কি মানব সৃষ্ট সম্পদের উদাহরণ। আনহাতে মানুহ নিজেই হল কি মানব সম্পদ। প্রত্যেক প্রশিক্ষণপ্রাপ্ত
প্রত্যেক শিক্ষিত বা দক্ষতা সম্পন্ন সকলবিল ব্যক্তিয়ে কেউগী মানব সম্পদ। মানবশ্রেষ্ঠ সম্পদ আর মানব সম্পদের পার্থক্য আমি পালো, নিশ্চয়ক বুঝি পালো। আমি এতিয়া শেষর বস্তুলে আহো, এই পাঠটির একদম শেষর লাস্ট বৈকর্য সম্পদর পুনরাবর্তন আর অভিযোজন। সম্পদর পুনরাবর্তন আর অভিযোজন, প্রথম পার্থক্যটা হল প্রাকৃতিক আর মানবশ্রেষ্ঠ সম্পদব ব্যবহারের পিছত পুনের ব্যবহারের উপযোগী করবা প্রক্রিয়াকে কি বলে কোয়া হয়? পুনরাবর্তন বলে কোয়া হয়। অর্থাৎ প্রাকৃতিক আর মানবশ্রেষ্ঠ যা সম্পদ আছে, সেই সম্পদ সমূহ এবার ব্যবহার করার পিছত যা নষ্ট হয়ে যায় সেইবিল আকৌ ব্যবহারের উপযোগী করে তুলবা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটকে কি বলে কোয়া হয়? সম্পদর পুনরাবর্তন বলে কোয়া হয়। আনহাতে প্রকৃতির পৰা আহরণ করা সম্পদব প্রচুর অধ্যয়ন আর গবেষণার জড়িয়ে অধিক ব্যবহার উপযোগী সম্পদলে পরিবর্তন করা প্রক্রিয়াকে কি বলে কোয়া হয়? অভিযোজন। অভিযোজনের আনটা নাম কি? নব প্রচলন। এটা আসলে প্রথম পার্থক্য, সম্পদর পুনরাবর্তন আর কি অভিযোজন। এটা দ্বিতীয় পার্থক্যটা হল যে পেলনিয়া পলিথিন উদ্যোগের বর্জ্য পদার্থ, লোহার সামগ্রী, বর্জিত কাগজ ইত্যাদি ইত্যাদি, এই সমূহ হল কি আমার সম্পদর পুনরাবর্তন। তারমানে পেলনিয়া যা পলিথিন ব্যাগ আছে, উদ্যোগের যা বর্জিত পদার্থ আছে, বা লোহর যে লোহার যা সামগ্রী আছে, পেলনিয়া সামগ্রী আছে, বা কাগজ আছে, পেলনিয়া কাগজবিল, এইবিল আমি আকৌ ফ্যাক্টরি দি তারপর নতুনক যদি আমি সম্পদ সৃষ্টি করো তা কি বলে কয়? সম্পদর পুনরাবর্তন। আর অভিযোজন হল যে সমগুণ সম্পন্ন বস্তু আমার কি করে লাগবে? উদ্ভাবন করব। এটা সম্পদ থাকতেই সেই সম্পদর নিচিনাক নতুন আরও একটা সম্পদ আমার কি করে গড়ে তুলব লাগবে, তার মানে যোগ করব লাগবে। যে বরষুণের পানি সংগ্রহ করে বিভিন্ন ঘরুয়া কামত বা অন্য অন্য কামত ব্যবহার করাটা এক প্রকার কি? অভিযোজন। আমার পানি আছে, কিন্তু বরষুণের পানি যদি আমি কিবা করি তাক আমি সংরক্ষণ করি সেই বরষুণের পানির ঘরুয়া কাম নাইবা খেতে পথারত ব্যবহার করো, সেইটা আমার হব কি? নবপ্রচলন। নাইবা যে বিভিন্ন রাসায়নিক সার আমি খেতে প্রয়োগ করো, গতি রাসায়নিক সার প্রয়োগ করার লগতে যদি আমি জৈবিক সার খেতিত প্রয়োগ করো, তো সেই জৈবিক সারটা হব কি? নবপ্রচলন বা অভিযোজন বলে কোয়া হয়। কীটনাশক দ্রব্য আমি খেতিত ব্যবহার করো, কীটনাশক দ্রব্য রাসায়নিক কীটনাশক দ্রব্য ব্যবহার আমি খেতিত করো, ইয়ার উপরেও যদি আমি জৈবিক কীটনাশক দ্রব্য প্রস্তুত করে খেতিত যদি ব্যবহার করো, এইটুক কি বলে কোয়া হব? অভিযোজন বা নবপ্রচলন। তো নিশ্চয়ক আমি এইখানে বুঝি পালো। আজিলৈ আমার অর্থনৈতিক ভূগোল বিষয়বস্তুর সম্পদর আটাইকটা প্রশ্ন আলোচনা করা শেষ হল। তো নিশ্চয়ক সকলে বুঝি পাইছা, সকলোলৈ আলোচনাখিনি মনোযোগে শুনার কারণে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। ইয়ার নেক্সট আমি আলোচনা করবলে যাম ভূগোলর দ্বিতীয় খণ্ড পরিবেশ আর পরিবেশের সমস্যা। তো ছাত্রছাত্রী মরমর ছাত্রছাত্রী সকল, মোর ভিডিওটো যদি কিবা বুঝি নোপা বস্তু আছে তেতিয়ালে কমেন্ট করে জানাবা, মই তোমালোকক যিমান পারো তোমাক বুঝাবলৈ আমি চেষ্টা করিম। তো এইখিনি কই মই আজি সমাপ্ত করেছো। Thank you.